কাক হয়ে ময়ূরের ভান। একদা এক কাক এক সুন্দর ময়ূরকে দেখতে পেল। ময়ূরকে দেখে তারও খুব সুন্দর হওয়ার ইচ্ছে হলো। তখন সে কিছু ময়ূরের পালক কুড়িয়ে নিজের শরীরে লাগিয়ে নিল। তাকে দেখতে খুবই হাস্যকর লাগছিল। ময়ূরের দল কাকটাকে দেখে বলল, বোকা কাকটা কি করছে, ওকে নিজেকে আমাদের মতো ভাবছে, বলে চলে গেল। এদিকে ওর বন্ধুরা ওকে তাচ্ছিল্য করতে লাগলো। তখন কাক বুঝল যে ও কত বড় বোকামি করে ফেলেছে। তখন সে তার বন্ধুদের কাছে গিয়ে বলল, বন্ধুরা আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমায় এবারের মতো ক্ষমা করে দাও, আমি কাকরূপেই ভালো আছি। কা 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 কা। এর থেকে আমরা কি বুঝলাম? নিজের কাছে যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকা ভালো।